আসসালামু আলাইকুম দর্শক আজকের নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম আদালত চত্বরে হামলা গ্রহণযোগ্য না জানিয়েছেন আইন উপদেষ্টা জামাইতে আমিরের বক্তব্যের জেরে যে মন্তব্য করলেন বিএনপির মহাসচিব শেখ হাসিনা দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন জানিয়েছেন সালাহউদ্দিন মাথায় অস্ত্র ঠেকিয়ে জমি লিখে নেওয়ার অভিযোগ হাসান মাহমুদের বিরুদ্ধে মামলা বাংলাদেশে ঘৃণা ও বিবাচনের রাজনীতির কবর দিন জানিয়েছেন জামায়াত আমির জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হককে গ্রেফতারের দাবিতে ঝাড়ু শুনছিলেন সংবাদ শিরোনাম আদালত চত্বরে হামলা গ্রহণযোগ্য না জানিয়েছেন আইন উপদেষ্টা আদালত চত্বরে আসামির উপর যে হামলা হচ্ছে সেটি কোনো অবস্থাতে গ্রহণযোগ্য না বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি বলেন এমন ঘটনা যাতে না হয় সে বিষয়ে তারা বিভিন্ন কৌশল ও চিন্তা ভাবনা করছেন গতকাল বুধবার সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ নজরুল একথা বলেন এদিন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপন বাতিলের পর এ বিষয়ে কথা বলেন এ সময় তিনি একটি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় দলের ক্রিকেটার সাকিবুল হাসানকে গ্রেফতার করা না করা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না করা ছাত্র জনতার গণ অভ্যন্থানকে ঘিরে বিভিন্ন স্থানে মামলা ও আসামির করা সব বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ছাত্র জনতার অভ্যন্তরে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর হত্যাশ ও বিভিন্ন মামলায় বেশ কয়েকজন সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সংসদ সদস্য চোদ্দ দলীয় জুটের একাধিক শীর্ষস্থানীয় নেতা এবং সাবেক বিচারপতিকে গ্রেফতার করা হয়েছে আদালতে নেওয়ার সময় আদালত চত্বরে কারো উপর হামলা ও মারধরের মতো ঘটনা ঘটেছে এ নিয়ে সমালোচনা শুরু হয়েছে জামায়াত আমিরের বক্তব্যের জেরে যে মন্তব্য করেন বিএনপির মহাসচিব নির্বাচন ইস্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াতী ইসলামের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে এদিকে দ্রুত নির্বাচনের দাবিতে সোচ্ছার বিএনপি অন্যদিকে ধীরে চল নীতিতে এগোচ্ছে জামায়াত বিএনপির পক্ষ থেকে নির্বাচন নিয়ে উতলা হওয়ার বিষয়টি কেউ ভালো চোখে দেখছে না জামায়াত দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যে তেমন বার্তায় পা গেছে এবার জামায়াত আমিরের নির্বাচন ইস্যুতে বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন নির্বাচনের দাবি জনগণ মেনে নিবে না বলে জামায়াতের পক্ষ থেকে আসা বক্তব্যের বিপরীতে তিনি বলছেন যারা ভোটে জিততেই পারবেন না সরকার চালাতে পারবেন না তারা এসব কথা বলে বুধবার আটাশ আগস্ট দুপুরে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডিকুর রহমানের করা মন্তব্যের জবাব দেন বিএনপির মহাসচিব ফকরুল বলেন যাদের জনসমর্থন নেই জনগণ মনে করে না যে এরা সরকার চালাতে পারবে তারা এ ধরনের বিভিন্ন চিন্তা ভাবনা করে আমি কোনো দলের নাম বলছি না সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের লড়াইটা গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠান শেখ হাসিনা দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন জানিয়েছেন সালাহ উদ্দিন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ আজ বুধবার সন্ধ্যা সাতটায় কক্সবাজারের পেকুয়া চোমোহনীতে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি সালাহউদ্দিন বলেন দিল্লিতে বসে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বাংলাদেশের অস্থিরতা সৃষ্টি করার জন্য পাইতারা করছেন তিনি পনেরো সতেরো বছর তার ফেসিবাদের দুশোররা প্রশাসন সহ বিভিন্ন জায়গায় এখনো বসে রয়েছেন এবং মনে করছেন বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করবেন এ দেশের ছাত্র জনতা সে সুযোগ দিবে না বহিবিশ্বের কোন শক্তির কোন ষড়যন্ত্র বাংলাদেশের ছাত্র জনতা সফল হতে দিবে না সালাহ উদ্দিন আর বলেন আওয়ামী লীগ স্বৈরাচারের পতন হয়েছে আওয়ামী লীগ ফেসিবাদীরা কখনো জনগণের সামনে আবার রাজনীতি করতেলে আপনারা তাদের প্রত্যাখ্যান করবেন এই মাটি শহীদের রক্তে রঞ্চিত হয়ে পবিত্র হয়েছে সুতরাং হাসিনা ও তার তুশরাদের দ্বারা আর কখনো অপবিত্র হতে দিব না টেকুয়াই সালাহ উদ্দিন আহমেদের গ্রামের বাড়ি দুই হাজার সালে দশ মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাহ উদ্দিন নিখোঁজ বাষট্টি দিন পর ওই বছরের এগারো মে ভারতের মেঘালয়ের শিলং স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে মাথায় অস্ত্র ঠেকিয়ে জমি লেখে নেয়ার অভিযোগ হাসান মাহমুদের বিরুদ্ধে মামলা সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামে আর দুটি মামলা হয়েছে আজ বুধবার চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শহীদুল ইসলামের আদালতে মামলা দুটি হয় জেলার রাঙ্গুনিয়ায় আট একর জমি মাথায় অস্ত্র ঠেকিয়ে জোর করে লিখে নেওয়ার অভিযোগে মামলা করেন হারুনুর রশিদ নামের এক ব্যক্তি এতে হাসান মাহমুদ তার মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদ সহ নয় জনকে আসামি করা হয় করা হয় বাইশ সালের আঠারো সেপ্টেম্বর বাদীকে জোর করে তুলে নিয়ে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গনিয়া সাব রেজিস্ট্রেড অফিসে তার কাছ থেকে লেখে নেওয়া হয় আট একর জমি ভয়ে এতদিন মুখ খোলেননি বাদীর আইনজীবী আজিম উদ্দিন তালুকদার প্রথম আলোকে বলেন আদালত বাদীর আবেদন গ্রহণ করে রাঙ্গুনিয়া থানা পুলিশকে মামলা হিসেবে নিতে নির্দেশ দিয়েছেন এদিকে চাঁদা নামিয়ে দোকান থেকে দেড় লাখ টাকা লুট করার অভিযোগে হাসান মাহমুদ সহ তেত্রিশ জনের বিরুদ্ধে আরেকটি মামলা করেছেন মোহাম্মদ উসমান নামের এক ব্যবসায়ী বাংলাদেশে ঘৃণা ও বিভাচনের রাজনীতির কবর দিন জানিয়েছেন জামায়াত আমির জাতীয় ঐক্যের ডাক দিয়ে ঘৃণা ও বিভাজনের রাজনীতি বন্ধের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান বুধবার ঢাকায় সোনারগাঁও হোটেলে গণমাধ্যমে প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এ আহ্বান জানান বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক প্রধান নির্বাহী বার্তা সম্পাদক ও প্রধান সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন আমরা চাই ঘৃণার রাজনীতির কবর দেওয়া হোক এটা যেন আর না বাড়ে আমরা চাই বিভাজনের রাজনীতিরও সমাপ্তি হোক জামাইতে ইসলামী কোন ইস্যুতে জাতির বিভক্তিকে সমর্থন করে না উল্লেখ করে জামাই তামির বলেন সব ক্ষেত্রে আমরা চাই জাতি ঐক্যবদ্ধ থাকুক দেশের সম্প্রীতি ও সমষ্টিগত অগ্রগতির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি এক আগস্ট জামায়াত ইসলামী ও এর ছাত্র সংগঠন ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে শফিকুর রহমান বলেন সরকার বিরোধী আন্দোলন থেকে দৃষ্টি সরাতে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তিনি বলেন তাদের কেউ কেউ চেয়েছিল এ ধরনের কিছু ঘটলে জামায়াতি ইসলামী সর্বশক্তি নিয়ে প্রতিবাদ করবে তখন তাকে কেন্দ্র করে অন্য কিছু ঘটবে আন্দোলনের গতি অন্যদিকে ঘুরবে বিশৃঙ্খলা সৃষ্টি করা হবে আন্দোলন থেকে দৃষ্টি সরিয়ে দেওয়ার জন্য এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল বলে মন্তব্য করেন জামায়তের আমির তিনি আরো যুক্তি দেন এই জাতীয় পদক্ষেপগুলো একটি ইস্যুকে অন্য ইস্যু দিয়ে চাপা দেওয়ার উদ্দেশ্য করা হতে পারে যার ফলে ভিন্ন মতের আন্দোলন বেহিত হয় জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হককে গ্রেফতারের দাবিতে ঝাড়ু মিছিল কিশোরগঞ্জের করিমগঞ্জে জাতীয় পার্টির মহাসচিব সাবেক সংসদ সদস্য মজিবুল হক চুন্নুর গ্রেফতারের দাবিতে ঝাড়ু মিছিল করেছেন বিএনপির নেতা কর্মীরা